সাব্বির রহমানকে তিন নম্বরে নামানো নিয়ে বরাবরই আলোচনা হতো বাংলাদেশ ক্রিকেটে। এই আলোচনা আরও বেড়ে যায় যখন সাব্বির আলোর মুখ দেখেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চাপের মুখে ভেঙে পড়া, শর্ট সিলেকশনের সমস্যা থেকে শুরু করে সিঙ্গেল বের করায় অদক্ষতায় প্রশ্নবিদ্ধ সাব্বির রহমানের ব্যাটিং। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশনে সাব্বিরের ব্যাটিং ব্যর্থতা তারই প্রমাণ। গত দুই বছরে 23টি ওয়ানডে খেলা সাব্বির 6 ইনিংসে 6 নম্বরে ব্যাটিং করেছেন, তিনবার ব্যাটিং করেছেন 7 নম্বরে। এরপর 3 নম্বরে সাব্বির রহমানকে পাঠানো হয়। এখন পর্যন্ত 14 ইনিংসে 3 নম্বরে ব্যাটিং করে তিনবার 50 দেখা পেয়েছেন। 26.71 গড়ে করেছেন 374 রান। জাতীয় দলের হয়ে 3 নম্বর পজিশনে 1000-এর উপরে রান করা একসময়ের তারকা আফতাব আহমেদ সাব্বির রহমানকে 3 নম্বরে নয়, মিডল অর্ডারেই দেখতে চান। 3 নম্বর আমাদের সেরা ব্যাটসম্যানকে খেলানো হয় না, সাব্বিরকে দিয়ে চেষ্টা চলছে। সাব্বিরের ক্লাস বা প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, ওর মতো একজন ব্যাটসম্যান বাংলাদেশে খুবই জরুরি। তবে ওকে সবসময় আমি দেখে আসছি মিডল অর্ডারে ব্যাটিং করতে। আমাদের স্থানীয় কন্ডিশনে 3 নম্বরে ওর মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল না, কিন্তু বিদেশের মাটিতে যেমন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ওর জন্য মানিয়ে নেওয়া কষ্টকর। আরেক জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল অবশ্য সাব্বিরকে আরও সময় দিতে রাজি। প্রতিভাবান এই ক্রিকেটারে বিশ্বাস রাখতে চান তিনি। অভিজ্ঞতা বা দলের সেরা 3 ব্যাটসম্যানের পজিশন আমাদের 5, 6, 7, ওই পজিশনেই ওরা ভালো করছে, সেটা পরিবর্তন করে সমস্যা সমাধান হবে না। এছাড়া ওয়ানডে সেটআপে মিডল অর্ডারে অভিজ্ঞদের পজিশন আশঙ্কা পরিবর্তনের বিপক্ষে দ্বিমত পোষণ করেছেন মোহাম্মদ আশরাফুল।